প্রথম এশীয় ক্যাপ্টেন হিসেবে যে নজির গড়লেন বিরাট কোহলি সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন শুধু ভারতেরই নয় এশিয়ারই প্রথম অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়লেন বিরাট কোহলি এর আগে এশিয়ার কোন অধিনায়ক দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে পারেননি যা কোহলি করেছেন একই বছরে এর আগে ওয়েস্ট ইন্ডিজেও জিতেছেন টেস্ট এশিয়াতে তো জিতেইছেন অ্যাডিলেট টেস্টে একত্রিশ রানে জেতার সঙ্গে সঙ্গে তাই ক্যাপ্টেন কোহলির মুকুটে যোগ হল রঙিন পালক তিনি হলেন এশিয়ার প্রথম অধিনায়ক যিনি পাঁচ মহাদেশে জিতেছেন টেস্ট তবে ওয়েস্ট ইন্ডিজ ও নিজের দেশে জিতেছেন এমন অধিনায়ক কম নেই কিন্তু দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের স্বাদই আলাদা কারণ এই তিন দেশে কঠিন পরীক্ষায় বসতে হয় সফরকারী দলকে চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টেস্টে তেষট্টি জিতেছিল ভারত যা হলো আফ্রিকায় টেস্ট জয় যদিও সিরিজ হারতে হয়েছিল এক দুই ফলে আর কয়েক মাস আগে ইংল্যান্ডে গিয়ে নটিংহ্যাম টেস্ট দুশো তিন রানে জিতেছিল ভারত যা হলো ইউরোপে টেস্ট জয় তবে সিরিজ হারতে হয়েছিল এক চার ফলে জোহানেসবার্গ নটিংহ্যামের পর এবার ফের উপমহাদেশের বাইরে এলো টেস্ট জয় অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারালো বিরাটের দল জেতার জন্য চতুর্থ ইনিংসে তিনশো রান করতে হতো টিম পেনের দলকে টান টান উত্তেজনার মধ্যে একশো উনিশ দশমিক পাঁচ ওভারে দুইশো একানব্বই রানে শেষ হয় অস্ট্রেলিয়া যা হলো অস্ট্রেলিয়া মহাদেশের টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজ পড়ছে উত্তর আমেরিকা মহাদেশে সেখানে আগে টেস্ট জিতেছেন কোহলি আর দেশের মাঠ মানে এশিয়ায় তো কয়েক মাস আগেই টেস্ট সিরিজ জিতেছেন অস্ট্রেলিয়ার মাটিতে এটা ভারতের ষষ্ঠ টেস্ট জয় সিরিজের প্রথম টেস্টেই এলো জয় সেজন্য এই জয়ের আলাদা তাৎপর্য চার টেস্টের সিরিজে একশূন্য এগিয়ে গেলেন কোহলিরা সো ভিওয়ার্স এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ